ইসলাম আপনার মাঝহাব বুঝতে পেরেছেন কি না ইসলাম কি আপনার মাঝহাব আমার আপনার পরিচয় কি আমরা কি শুধু মুসলিম না আহলে হাদিস বলে সমস্যা নাই কিন্তু কোন আহলে হাদিস ইমাম সাফি বলছেন ইদা রাইতুম রাজুলান মিন আহলুল হাদিস ফাকআন্নি রাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আমি যখন কোন আহলে হাদিসকে দেখি আমি আল্লাহর নবীকে জীবিত দেখি আশরফে আসহাবিল হাদিস দিয়েছেন ইমাম আল আমার আপনার মাঝহা কি আলী ইবনে মাদানি নাম শুনছেন কিনা তাকে জিজ্ঞাসা করা ইমাম বুখারি যে সব থেকে বিশুদ্ধ মাঝহাব কোনটা ইমাম আলী ইবনে মাদানি বলছেন হুম আহালুল হাদিস

অথচ আমাদের দেশের আহলে হাদিসেরও মাধাব বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন কিনা আহলে আদিস বিভিন্ন হুজুরদের কথা অনুসরণ করে কক্ষনো নয় আর তাকলিদ কবুলুল কৌলে কৈরো বেলা আদালীল প্রমাণবিহীন ছাড়া ডক্টর হোক কুতুবে আবদাল হোক নৌখাবাহক নজবা হোক হাজতরা হোক মুশকিল কষ হোক তা মনটা হোক দলিলবিহীন কেউ কথা বললে সেই কথা গ্রহণযোগ্য নয় আর তকলিদু কবুলুল কৌলি খৈরো বেলা আদালীল প্রমাণবিহীন কথা মেনে নেওয়ার নাম কি তাকলিদ এই তথ্যরে দিয়েছে একতুল জিত হুজাতুল্লাহিল বালি গায়েতেও আটান্ন পৃষ্ঠায় দ্বিতীয় বলিমে তথ্যটি রয়েছে লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মোহাদ্দেজ দেহলবি রহিম এই জন্য মাজহাব আপনি অবশ্যই মানবেন সেটা হতে হবে কোরআন এবং হাদিসের মাজহাব এই আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো যে লোক সম্মানিত উপস্থিতি বলুন আবু হানিফা কোন মাঝহাবের ছিলেন আহলুল হাদিস ছিলেন আবু হানিফা হাদিসের অনুসারী ছিলেন তিনি বারবার বলতেন ইদা সহাল হাদিস ও ফাহুয়া মাধাবি হাদিসকে যখন তোমরা সহি পাবা জেনে রেখো এটা আমি ইমামে আবু হানিফার মাঝাব কয়েকটা পাচ্ছি না অবশ্যই রয়েছে যারা হানাফি মাঝাবের ফতোয়া পড়েছে আর রসমুল মুফতি এই কিতাবের এক খণ্ডের আষট্টি নাম্বার পৃষ্ঠাটা বলা হয়েছে অবশ্যই হাদিসকে যখন সহি পাবা এটাই আমি আবু হানিফার মাঝহাব তিনি আরো বলেছেন যদি কখনো শোনো আমার কথা রসুলের কথার সাথে খেলা দার জেদার দিয়ালের বাইরে নিক্ষেপ করো আগে দেখো ইমাম ইউসুফ ইমাম জোফা ইমাম হাসান ইবনে সাহাবেদ ভালো করে তোমরা পরীক্ষা চালিয়ে দেখো আমি আবু হানিফা কোথা থেকে কথাটা গ্রহণ করেছি এই মাঝহাবিল লোকেরা আমি তাদের কটাক্ষ করছি না আমি তাদেরকে গালিও দিচ্ছি না আমি তাদেরকে বলছি কোরআন এবং হাদিস অনুসরণ করার মতো আর অন্য কোনো কামিয়াবি নেই কথা বুঝতে পেরেছেন কিনা এই জন্য সাহাবি সাহাল ইবন হোনাইফ ষোলোশো উনব্বই কিতাবল জিহাদ অদায় মুসলিমের হাদিস তিনি বলছেন আতাল ইয়াকম ফালা আই দেখো আগে নবী বলেছেন কিনা আতাল ভামু র ফালা আই কাছ থেকে আগে দলিল নিতে শিখো নবীর কাছ থেকে দলিল নিতে শিখো আমাদের দেশের অনেক লোকেরা দলিল দেয় কোরআন থেকে দলিল দেয় হাদিস থেকে দলিল দেয় বিভিন্ন মানুষের উক্তির কথা বলে না উক্তির নাম ইসলাম না বরং কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলতে হবে কথা বুঝতে পেরেছেন কি আমাদের এই বক্তব্যের মজলিসে অনেক আসেন অনেক আছেন যারা আসলে মাঝহাব মানেন না আমরাই সবচেয়ে বড় মাঝাবি কারণ আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেছি যারা ইসলাম ছাড়া অন্য কোন মাঝহ মানে হানাফি, মালেখি সাহাফি হাম্বলি সিয়া রফাজানি আরও অনেকগুলো আছে না এরকম আছে যারা অন্য কোন মাঝাব অনুসরণ করে ইসলাম ছাড়া তারা সব থেকে বড় লা মাঝাবি বরং আমরাই সব থেকে বড় মাঝাবি এই জন্য যে আমাদের মাঝাব ইসলাম আর তোমরাই সব থেকে বড় লা মাঝাবি কারণ তোমরা ইসলামের মাঝাব মানো না তোমরা অন্য মানুষের মাঝাব আঁকড়িয়ে বেড়েছো আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা আমরাই সব থেকে বড় মাঝাবি আমাদের মাঝাব ইসলাম অথচ আমাদের দেশে এই এই দিনের নামে ধর্মের নামে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে আজকে বিভিন্ন মাদ্রাসায়গুলাতে বিশেষ করে হানাফি মাজাবের মাদ্রাসাগুলাতে খুব দুঃখ লাগে তারা মেসকাত এবং দাওরাই হাদিসের হাদিসগুলাকে শুধু বারাকাতের উদ্দেশ্যে পরে হাদিসগুলার ভালো করে কোনটা মাতত তাকরি ফেলে কৌলি মুবাহ শাহেদ শাহ জন্নি কাতি জব তার এইসব কোনো কিছু সংজ্ঞা পড়ানো হয় না তারা কেবল হাদদাসানা হাবদাসানা বলে পৃষ্ঠা উল্টিয়ে যায় আর হাদিসগুলোকে টেনে হানাফি মালেকি সাফি এগুলো বানিয়ে দেওয়া হচ্ছে এই জন্য মনে রাখবেন আপনি মাঝাব মানেন না আপনি হলেন কি গৈরে মুকাল্লিদ কারণ আপনি তাকলিদ করেন না আপনি মাঝাব মানেন আপনি মুকাল্লিদ গৈরে মুকাল্লিদ সবসময় চেষ্টা করছে কোথায় কোরআন আছে আর কোথায় হাদিস আছে আর মুকাল্লিদ সবসময় চেষ্টা করছে কোথায় আমার মাঝাব ঠিকানোর রাস্তা চালু আছে কারণ আল্লাহ সুরার রোম তিরিশ চৌত্রিশ আমার আয়াতে বলছেন কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহন প্রত্যেকটা দল তার মত লইয়া হর্ষদ পড়ল তার মত লইয়া আনন্দিত প্রত্যেকটা দল আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা সম্মানিত জাতি এই জন্য ভাইয়ের আমার চূড়ান্ত ধর্মে মাঝাব নাই চলন্ত ধর্মে মাঝহাপ হিসেবে বিভিন্ন অনুগামী লোকদের কথা আছে আমার দিন ধর্মে যে মাঝাব আছে এই মাঝাব অনুসরণ করেন আপনি মুক্তির জন্য যথেষ্ট ঠিক না ব্যা ঠিক মহান আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন